আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো বন্ধুরা আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো একটা ছোট্ট গাছে গোলাপ ফুল ফুটেছে তো এই যে টবে যে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম তো সেটাই আজকে একটা মানে গোলাপ ফুটেছে তো নতুন ফুটেছে তো সেই জন্য আনন্দটা খুব বেশি আর হচ্ছে দেখো এখানে স্নেক প্লান্ট স্নেক প্লান্টটা খুব সুন্দর করে গ্রো করতেছে তো ওইখান থেকে না দুইটা চারা মানে নতুন চারা গজিয়েছে তো এই চারার গাছগুলো ভালোই বড় হচ্ছে তো ভাবতেছি ওইটা সরিয়ে আর একটা অন্য টবে দিব আর হচ্ছে এই গাছটা ঘরে ছিল তো এই গাছটা না আমি ঘরের থেকে বের করে দিয়েছি তো ঘরে মানে ভালো করে গ্রো হয় না হ্যাঁ গাছটা তো ভালোই থাকে ঘরে কিন্তু গ্রো করে না তো সেই জন্য বের করে দিয়েছি আর হচ্ছে মারিয়া আর হচ্ছে রিজন খেলতেছে দেখো তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে না অনেকগুলো কাপড় ছিল এই কাপড়গুলো আগে ধুয়ে নিয়েছি তো ওঠার আগে পাপা ওঠার আগে ধুয়ে নিয়েছি আর হচ্ছে রিজুয়ান তো মানে রিজুয়ান হচ্ছে আমার মানে দেওয়ারের ছেলে তোমরা আগের ভিডিওতে দেখেছিলে তো যাই হোক সব বন্ধুরা তো হয়তো দেখে নাই আমার আগের ভিডিও সেই জন্য বলে দিলাম আর একবার বাইক নিয়ে কই যাও মা টা টা রিজন টা তো আজকে ঘুমের থেকে উঠে মানে কোনো কথা নেই আর কি তো ঘুমের থেকে উঠে মানে আমার সঙ্গে উঠে পড়ে তো ওকে মানে যাই হোক মানে বালিশ টালিশ দিয়ে সামনে রেখে এসে আগে মানে কাপড়গুলো সব ভিজিয়ে নিয়েছিলাম আর দেখো খুব তাড়াতাড়ি আমি কাপড়গুলো মানে ধুয়ে একদম মানে শুকা দিয়ে নিয়েছি আর হচ্ছে তারপরে হচ্ছে বাকি কাজগুলো এখন করে নিব আর হচ্ছে দেখো না এই যে আম গাছ বাড়িতে আরও যে মানে মেহেগুনি গাছ মানে যেগুলো কাঠের গাছ হয় এগুলো গাছ আছে সেই জন্য সময় মানে পাতা পড়ে থাকে আর কি ঝাড় দিলেও ঝাড় দেওয়া মতন দেখা যায় না তো যাই হোক তারপরও মানে চেষ্টা করি যে মানে পরিষ্কার করে রাখার জন্য মানে কখনো কখনো দিনের মধ্যে দুইবার তিনবার করে ঝাড়ু দেওয়া হয় আর কিছুদিন আগের কথা তো আর বলাই যায় না মানে উঠান ঝাড়ু দেওয়াই বন্ধ করে দিয়েছিলাম মানে পাতায় আর হচ্ছে বন্ধুরা দেখো আমি এখানে কাজ করতেছি আর রিজওয়ান আর মারিয়া এই যে রান্নাঘরটা বন্ধ করে রেখেছি ও তো ওইখানেই ডাকতেছে ভাবতেছে ওই ঘরের ভিতরে কেউ আছে নাকি মানে খুলতে খুলতে লাগে আর কি যাই হোক তো এখন একটা জিনিস সুবিধা হয়েছে মারিয়া রিজওয়ান মানে খেলা করে থাকে আর আমি কাজ করাটা অনেক সুবিধা হয় তো বন্ধুরা সব কর্ম সেরে এই যে এখন স্নান করে মানে ঘরে এসেছি আর এখন ঘরে এসে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব স্কুলে আর মামামকে স্নান করাই কারণ হচ্ছে এখন রোজার মাস তো সেই জন্য আমাদের স্কুলটা হাফ বেলা মানে টিফিনেই ছুটি হয়ে যায় মানে সাড়ে বারোটায় ছুটি হয়ে যায় সেই জন্য ভাবলাম মামামকে বাড়িতে এসে স্নান করে দেবো সেই জন্য ওকে খাওয়াই নিচ্ছি তো ওকে অল্প শ্যামাই করে খাওয়াই নিচ্ছি আর দেখো কী দুষ্টামি করতেছে আর ওর জন্য মানে টিফিনও নিয়ে যাব আমি ব্যাগে করে মানে শ্যামাই হোক ডিম বিস্কুট এগুলোই নিয়ে যাব ওর জন্য

তোমরা দেখলে মানে গাড়ি করে মানে টোটো করে এই যে আমরা এখন স্কুলে পৌঁছে গিয়েছি যাও 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 দেখো বন্ধুরা বাড়িতে ফিরে এসেছি কিন্তু চাবি নিয়ে আসি চাবিটা হচ্ছে মারিয়ার আব্বার কাছে আছে আর আমি আর মারিয়া তো স্কুল থেকে জাস্ট আসলাম কিন্তু চাবির জন্য ঘরে ঢুকতে পারতেছি না তুমি কি করো দেখো স্কুল থেকে এসে কলের পরে এসে পড়ছে চলো ঘরে চলো চলো আসো পানি না পানি না চলো চলো ঘরে চলো আজ দেখো ভিডিও দেখা ভিডিও তো এখন ঘরে ঢুকতে পারতেছি না তো এখন ফোন করে দিলাম চাবি নিয়ে আসার জন্য বললাম তো দেখি এখন কোন সময় চাবি নিয়ে আসে তো নিজের অল্প ভুলের জন্য এখন অনেকটা কষ্ট করতেছি এই গরমের মধ্যে রৌদ্রের থেকে আসলাম ভাবছি যে ঘরে ঢুকে ফ্যানের হাওয়া খাবো কিন্তু আর হচ্ছে না কি আর করা যাবে সব কিছুই অ্যাকচুয়ালি চাবি আমাদের আমার কাছেও ছিল তো দুইজনের কাছে দুইটা চাবি থাকে তো আমার চাবিটা না মাম্মা ব্যাগের থেকে বাই করে নিয়ে মানে খেলছিলো তারপরে আর আমি যে ব্যাগে ভরবো এটা আমার মনে ছিল না আর রান্নাঘরের চাবিটা ছিল তো রান্নাঘরের চাবিটা থাকার জন্য মানে অনেকটা সুবিধা হয়েছে আমি মানে রান্নাঘরে যেয়ে কাপড় চেঞ্জ করে নিয়েছি আর মামাকেও এখন স্নান করে দিব। তো বাইরে যেগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম ওইখান থেকে কাপড় নিয়ে নিয়েছি আমি আর দেখো এখানে মামাম করতেছে কি এই যে দেখো যাস মাত্র মারিয়ার বাসলো এখন আর এত পর্যন্ত তোমরা দেখলে আমি কি অবস্থা করে কাজ করলাম তো চাবিটা আমার ব্যাগে থাকা লাগে না ধরো ধরো এই যে মারিয়াকে সান করাইছি অল্প একটু কি করো দাদা আগে মারিয়া তো মামা মানে র‍্যাকগুলো একদম মানে অগোছানো করে দিয়েছে সেই জন্য এখন অনেক হাতে টাইম আসে যেহেতু মানে রমজান মাস চলতেছে তো রান্না বাড়ার মানে দুপুরে তো আর কোনো কি নাই তো সেই জন্য মানে ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো দেখো র্যাকগুলো একদম মামা মানে কি করেছে যত কাপড় থাকে না ওই কাপড়গুলো সব নামিয়ে নিয়ে আসে সেই জন্য এই র্যাকগুলো আমার মানে প্রত্যেক দিনই মানে পুরো মানে সম্পূর্ণ র্যাকের কাপড় নামিয়ে আবার গোছাতে হয় তো যাই হোক আমি র‍্যাকটাকে গুছিয়ে নিয়েছি আর মানে এখন ঘরটাকেও মানে পরিপাটি করে গুছিয়ে নেবো আর হচ্ছে মামাম দেখো এখানে খেলতেছে আমার সঙ্গে আর মামামের পাপা কোরআন পড়তেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘর গুছানো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি আর হচ্ছে এই ব্রেঞ্চগুলোতে আমি টিউশন পড়াই সেই জন্য এই ঘরে আছে তো বন্ধুরা চলো তোমাদেরকে রুমটা একবার ঘুরে দেখে দিই তো দেখো ডাইনিং টেবিলের উপরে কিন্তু অনেকগুলো জিনিস আছে সেগুলো রান্নাঘরে যাবে তো এখন আমি রান্নাঘরে নিয়ে যাব। আর হচ্ছে মামাম না ঘুমিয়ে পড়েছে সেই জন্য ভালো হয়েছে এখন আমি রান্নাঘরে যেয়ে মানে ইফতার বানাতে পারবো আর হচ্ছে ফ্যান চলতেছে সেই জন্য আর উপরে একটা মানে আমি হালকা পাতলা গামছা দিয়ে দিয়েছি আর হচ্ছে এই খাটটায় ঘুমানো হয় না কিন্তু এখানে কিছু কম্বল টম্বল রেখে দিই আমি তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অল্প কম কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও